إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখেন না, আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমাদের ভিতরে যে মানবীয় গুণ আছে, তোমাদের অন্তরের অবস্থা আল্লাহ পাক দেখেন, তোমাদের আমলের অবস্থা আল্লাহ পাক দেখেন। কারোর চেহারা দেখে আল্লাহ পাক কাউকে নাজাত দিবেন না, জান্নাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন সম্পদের কারণে নাজাত দিবেন না, জান্নাত দিবেন না। الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد مصطفى کے واسطے کیا کیا سعادت ہے، محمد مصطفیٰ کے واسطے کیا کیا سعادت ہے، نبوت ہے، رسالت ہے، قیادت ہے، امانت ہے، بلغ العلا بکماله، کشف الدجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. آدم کے لیے فخر یہ عالی نسبی ہے، آدم کے لیے فخر یہ عالی نسبی ہے، مکی مدنی ہاشمی و مطلبی ہے، پاکیزہ طرز عرش و سما جنت و فردوس، پاکیزہ طرز عرش و سما جنت و فردوس، آرام گاہ پاک رسول عربی ہے، آرام گاہ پاک رسول عربی ہے، آہستہ قدم نیچے نگاہ پشت صدا ہو، آہستہ قدم نیچے نگاہ پشت صدا ہو، خوابیدہ یہ روح رسول عربی ہے، خوابیدہ یہ روح رسول عربی ہے، اے زائر بیت نبوی یاد رہے یہ، اے زائر بیت نبوی یاد رہے یہ، بے قاعدہ یا جنبش لب ادبی ہے، بے قاعدہ یا جنبش لب ادبی ہے، کیا شان ہے اللہ کے محبوب نبی کی، کیا شان ہے اللہ کے محبوب نبی کی، محبوب خدا ہے وہ جو محبوب نبی ہے، محبوب خدا ہے وہ جو محبوب نبی ہے۔ আলোচনা খুব বেশি প্রয়োজন নেই, অল্প আলোচনা ইখলাসের নিয়তে বলা হলে, আর শ্রোতা যারা আছেন তারাও যদি ইখলাসের নিয়তে শুনেন তাহলে অল্প কথায় অল্প আলোচনায় হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। আমলের ক্ষেত্রেও অল্প আমলই যথেষ্ট হয়ে যায় যদি এই আমলের মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকে। এ কারণে কোরআন সুন্নার আলোচনা, দ্বীনের আলোচনা, এই ওয়াজ মাহফিলগুলোর আলোচনা
শুধুমাত্র আসলাম বসলাম কান পেতে শুনলাম আবার মাহফিল শেষে উঠে চলে গেলাম দীর্ঘ সময় ধরে বিভিন্ন ওলামায়ে কেরামরা কি বললেন কিছুই নিতে পারলাম না এই শোনাই এই বসাই এই আশাই আমার আপনার জন্য কোনো फायदा বা কোনো লাভ বয়ে আনবে না এই কারণে এই দিন মাহফিলগুলো মজলিসগুলোতে আসতে হয় বসতে হয় ইখলাসের নিয়তে কথা শুনতে হয় দিলের কান দিয়ে চামড়ার কান দিয়ে কোরআন সুন্নার আলোচনা শুনলে কোনো फायदा হয় না তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই চামড়ার কান শুধুমাত্র আমাকে আপনাকে মানুষ হিসাবেই দেন নাই এই চামড়ার কান আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত সৃষ্টি যেগুলোর প্রাণ আছে জান আছে এমন সমস্ত সৃষ্টিকেই আল্লাহ পাক চামড়ার কান দিয়েছেন মানুষকেও চামড়ার কান দিয়েছেন গরু ছাগল শিয়াল কুকুর এদেরকেও চামড়ার কান দিয়েছেন মানুষকে আল্লাহ পাক যে চামড়ার কান দিয়েছেন এই চামড়ার কান দিয়ে যদি কোরআন সুন্নার আলোচনা শুনে তাহলে জীব জানোয়ারকে যে চামড়ার কান দিয়েছেন সেই কান চামড়ার কান দিয়ে শোনার মতই হবে এ কারণে কোরআন সুন্নার আলোচনা শুনতে হয় দিলের কান দিয়ে ইসখন আজ গোশে দিল বায়দ শুনো গোশেগিল ইনজানা দার দেহি চে সোদি সুখন আজ গোশে দিল বায়দ শুনো গোশেগিল ইনজানা দার দেহি চে সোদ জুমলা হায়ওয়ান হামদমাস গোশে দিল মাফসুসে নসলে আদমাস বুজুর্গ ডাক দিয়ে বলেন এই কোরআন সুন্নার আলোচনা দিলের কান দিয়ে শুনতে হয় কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়ার কান মানুষকে যেমন দিয়েছেন চতুষ্পদ জীব জানোয়ার কেউ দিয়েছেন এ কারণে যারা চামড়ার কান দিয়ে কোরআন সুন্নার আলোচনা শুনে তাদের মধ্যে হেদায়েত প্রবেশ করে না তারা এই শোনার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না কোরআনের ভাষায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলছেন এদের কান আছে এরা শুনে না এদের চোখ আছে এরা দেখে না এদের অন্তর আছে এরা অনুধাবন করে না ওয়ালা কদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি জিন এবং মানব জাতির মধ্য থেকে কিছু জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য আল্লাহ বলেন ওয়ালা কদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানব জাতি জিন জাতির মধ্য থেকে অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দ্বারা অনুধাবন করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা তাদের চোখ আছে এই চোখ দ্বারা তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু এই কান দ্বারা তারা শ্রবণ করে না তারা কারা উলা আল্লাহ বলেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায় চতুষ্পদ জানোয়ারের যেমন কান আছে কোরআন সুন্নার আলোচনা সারা দিন ধরে আপনি একটা ছাগলকে যদি কান চেপে ধরে কোরআন সুন্না শোনাতে শোনাতে আপনার হায়াতের জিন্দেগি শেষ করে দেন এই ছাগলের কান ছিঁড়ে দেওয়ার পরে ছাগল ডানে বামে মাথা লাড়িয়ে বলবে এতক্ষণ যা বলেছেন আমি কিছুই বুঝি না আল্লাহ বলেন মানুষদের মধ্যে যারা চামড়ার কান দিয়ে কোরআন সুন্নার কথা শুনতে চায় মানুষদের মধ্যে যারা এই চামড়ার চক্ষু দিয়ে কোরআন সুন্না দেখতে চায়
বাস্তবিক পক্ষে এরা এই চামড়ার কান চামড়ার চোখ দিয়ে কোরআন সুন্নার আলোচনা দেখলে শুনলে এদের কোনোই ফায়দা হবে না এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায় আল্লাহ বলেন বালহুম আদল বরং এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন এরাই হচ্ছে গাফেল এরাই হচ্ছে শৈথিল্য পরায়ণ এ কারণে যতক্ষণ আলোচনা হয় আমরা দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ সবাই কথা বলি শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করে কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতাংশ তিলাওয়াত করেছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একখানা হাদিস পাঠ করেছি মূল আলোচ্য বিষয় ধর্মীয় জ্ঞান বা ইলম সম্পর্কে যেহেতু মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসাগুলোতে কোরআন সুন্নার জ্ঞান কোরআন সুন্নার আলোচনা বাচ্চাদেরকে আমরা পড়াই শিখাই এই বাচ্চাদেরকে কোরআন সুন্না আমরা যে পড়াই শিখাই এটা আমাদের বাচ্চাদের জন্য আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় কতটুকু গুরুত্বপূর্ণ জন্য কতটুকু আবশ্যকীয় এটা জানা দরকার আছে না নাই সবাই বলেন না জানা দরকার আছে না নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা ফরজ সবাই আমার সাথে বলবেন প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা কি আবার বলেন এলেম অর্জন করা কি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা মুসলমান কিনা সবাই কথা বলেন মুসলমান কিনা তাহলে আমাদের জন্য এলেম অর্জন করা ফরজ কিনা ফরজ এখন প্রশ্ন হচ্ছে আমরা তো অনেকেই ছোটকালে মাদ্রাসায় যাই নাই পড়ি নাই আমরা তো এলেম অর্জন করি নাই এখনো পর্যন্ত এভাবেই চলছি তাহলে কি আমরা ফরজ তরক করছি হ্যাঁ আপনি ফরজ তরক করছেন কোন ক্ষেত্রে ফরজ তরক করছেন আল্লাহর হাবিব বলেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলেম অর্জন করা ফরজ ওলামাই কেরাম এখানে ব্যাখ্যায় বলেন এই ইলম হচ্ছে ইলমুল হাল বা আমি আপনি ২৪ ঘন্টার জিন্দেগিতে আমাদের জীবন পরিচালনার জন্য যখন যা প্রয়োজন তখন তার ইলম অর্জন করাটাই আমাদের জন্য ফরজ যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ নাকি পাঁচ ওয়াক্ত নামাজ নফল ফরজ সুতরাং এই পাঁচ ওয়াক্ত নামাজের মাসলা মাসাইল ইলম অর্জন করাটাও ফরজ রমজান মাস আসছে সামনে রমজান মাসের রোজা রাখা ফরজ রমজান যখন আসবে তখন এই রমজানের রোজার বিধিবিধান মাসলা মাসাইল ইলম অর্জন করাটা ফরজ রমজান চলে গেলে কোরবান আসে এরপরে হজের মৌসুম আসে যাদের জন্য হজ করা ফরজ তাদের জন্য হজের মাসলা মাসাইল শিক্ষা করাও ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন পর্যাপ্ত নিসাব পরিমাণ ধন সম্পদ হলে যাকাত দিতে হয় যাকাত দেওয়া ফরজ তো এই যাকাতের ইলম অর্জন করা জ্ঞান অর্জন করাটাও ফরজ আপনি ব্যবসায়িক ব্যবসা করেন ব্যবসায় হালাল হারাম আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে ব্যবসার হালাল হারাম সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করা ইলম অর্জন করা ফরজ আপনি চাকুরি করেন অন্যের অধীনে কাজ করেন অন্যের অধীনে কাজ করলে এখানে বান্দার হক জড়িত আছে না নাই সুতরাং আপনি যে অন্যের অধীনে কাজ করছেন এখানেও যেহেতু হক জড়িত আছে বান্দার হক সম্পর্কে এই ক্ষেত্রে ইলম অর্জন করা আপনার জন্য ফরজ এক কথায় যখন শরীয়তের যে বিধান আপনার সামনে আসবে সেই বিধানের ইলম অর্জন করা ফরজ এটাই আল্লাহর হাবিব বলেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ এই কারণে প্রত্যেক অভিভাবকের জন্য এটা ফরজ যে সে তার সন্তানকে
مولانا না বানাক হাফেজ না বানাক মুফতি না বানাক মুহাদ্দিস না বানাক কিন্তু এই প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা দিবে তাকে মাদ্রাসায় ভর্তি করাবে মাদ্রাসায় গিয়ে এই বাচ্চা প্রয়োজনীয় এই ইলমুল হাল বা যতটুকু এলেন শিক্ষা করা ফরজ এতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেওয়াটাও পিতামাতার উপরে ফরজ আমরা অনেকেই ছোট অবস্থায় আমাদের বাবা মারা এই কাজটা করেন নাই আমরা এই ভুল করব না বাবা মারা করেন নাই আপনি যখন সাবালক হয়ে গেছেন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন তখন আপনার উপরে ফরজ হয়ে গেছে এই ইলম অর্জন করা এই কারণে এখনো সুযোগ আছে যারা এখনো পর্যন্ত নামাজের মাসলা মাসাইল জানেন না রোজার মাসলা মাসাইল জানেন না হালাল হারামের মাসলা মাসাইল জানেন না প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল যারা জানেন না তাদের জন্য এই মাসালা মাসাইল শিক্ষা করা ফরজ এটাকে শিখে নিতে হবে যেভাবেই হোক দ্বিতীয় কথা কোরআন শিক্ষা করা কোরআন তিলাওয়াত করা এটাও ফরজ আমরা অনেকেই মনে করি কোরআন শিখাটা নফল মনে হয় না কোরআন শিখা ফরজ এবং নিয়মিত কোরআন তিলাওয়াত করাটাও কি ফরজ এজন্য আপনাকে সহিষ্ণুভাবে কোরআন শিখতে হবে এক কথায় আল্লাহর হাবিব বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এর অর্থ এই নয় যে আপনাকে হাফেজ হওয়া ফরজ আপনাকে মাওলানা হওয়া ফরজ আপনাকে মুফতি হওয়া ফরজ মুহাদ্দিস হওয়া ফরজ এর অর্থ হচ্ছে আপনাকে প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ এর পরে গিয়ে কেউ যদি হাফেজ হয় কেউ মাওলানা হয় কেউ মুফতি হয় মুহাদ্দিস হয় এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দেওয়া হয়েছে যারা ঈমান এনেছে ঈমানদার মুমিন এবং ইলম অর্জন করেছে অর্থাৎ তাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ পাক তাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না তার মানে বোঝা গেল আপনি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ এর উপরে যেটা করা হবে সেটার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বহু গুণে মর্যাদা বৃদ্ধি করে দিবেন যেটা একজন গায়র আলেম যে কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান হাসিল করে নাই অর্জন করে নাই তাকে আল্লাহ দিবেন না আমরা অনেকেই নিজেরা আলেম হতে পারি নাই হাফেজ হতে পারি নাই কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারি নাই কিন্তু মনে বড় আশা আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব হাফেজ বানাবো আলেম বানাবো মুফতি বানাবো মুহাদ্দিস বানাবো এমন আশা আমরা করি কিনা জোরে বলুন না করি কিনা করি তাদের জন্যই আজকের এই আলোচনা আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন আপনার লাভ কি ফায়দা কি আপনার সন্তানের কি লাভ কি ফায়দা আপনার বংশের কি লাভ কি ফায়দা পড়ালেখা তো এক লাইনে না এক লাইনে করাতেই হবে আপনি যদি মাদ্রাসায় না যান স্কুলে তো তাকে দিবেন যে কোনো এক জায়গায় তো দিবেন কিন্তু স্কুলে দিলে আপনার জন্য কি লাভ মাদ্রাসায় দিলে আপনার জন্য কি লাভ স্কুলে দিলে আপনার সন্তানের কি লাভ মাদ্রাসায় দিলে আপনার সন্তানের কি লাভ এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান শিখিয়েছেন কোরআন খলাকাল ইনসান বানিয়েছেন ইনসান আল্লাহ পাক কিভাবে বলছেন দেখেন আর রহমান দয়াময় রহমান আল্লাহ খলাকাল ইনসান আগে বলেন নাই আর রহমান আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন এরপরে বলছেন খলাকাল ইনসান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মানুষ আগে সৃষ্টি হয় না কোরআন আগে শিখে বুঝেন নাই মনে হয় মানুষ দুনিয়াতে আগে আসে না আগে কোরআন শিখে আপনি দুনিয়াতে না আসলে কোরআন শিখবেন কিভাবে দুনিয়াতে না আসলে কোরআন শিখতে পারবেন কিন্তু আল্লাহ পাক কি বলছেন
রহমান শিখিয়েছেন কোরআন বানিয়েছেন ইনসান আগে কোরআন শিক্ষার কথা এনেছেন পরে মানুষ সৃষ্টির কথা এনেছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জগতের মানুষকে কথা বুঝিয়ে দিতে চাচ্ছেন হে জগতের মানুষ ভালো করে জেনে নাও তোমার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে তোমার ভিতরে যদি কুরআন তিলাওয়াত করার যোগ্যতা না থাকে কুরআন যদি তুমি না শিখে থাকো তাহলে তুমি মানুষ সূরতে হতে পারো চেহারা সূরতে আকার আকৃতিতে মানুষ হতে পারো বাস্তবিক পক্ষে গুণগত মানুষ তুমি হতে পারবে না শুধুমাত্র আকার আকৃতি চেহারা সূরতে মানুষ হলেই কি মানুষ হওয়া যায় তাহলে তো যারা চুরি করে এদের তো আমার আপনার মতো চোখ আছে নাক আছে কান আছে হাত আছে পা আছে মাথা আছে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ আছে এরপরও সে চুরি করে চুরি করা এটা কি মানুষের কাজ জোরে বলুন না এটা মানুষের কাজ যারা ডাকাতি করে এদেরকেও দেখতে আমার আপনার মতো দেখা যায় তো সে যে ডাকাতিটা করছে এটা কি কোনো মনুষ্যত্ব বোধ যদি কারোর ভিতরে থাকে মানবীয় গুণ যদি কারোর ভিতরে থাকে সে কি ডাকাতি করতে পারে কেউ কাউকে খুন করছে কেউ কাউকে ছিনতাই করছে কেউ কারোর উপর জুলুম করছে অন্যায় করছে অবিচার করছে এই যে যেই শব্দগুলো ব্যবহার করলাম যে খারাপ গুণগুলো বললাম এগুলো একজন সৎ মানুষ বা একজন ভালো মানুষের গুণ হতে পারে না এগুলো হচ্ছে জীব জানোয়ারের গুণ একটা বাঘ সে সিংহকে সে হরিণকে দেখলে হরিণের উপর ঝাঁপিয়ে পড়বে সে হরিণকে যেভাবে পারে সেভাবে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে ছিঁড়ে ফেটে খাবে আপনি মানুষ হয়ে যদি আরেকজন মানুষের উপরে ঠিক এভাবেই ঝাঁপিয়ে পড়েন তাহলে জানোয়ার বাঘ সিংহ আর আপনার ভিতরে কোনো পার্থক্য নাই এই কারণেই আল্লাহ পাক বলেন কোরআনের এলেম কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সেই মানুষ যার ভিতরে কোরআনের জ্ঞান নাই সে প্রকৃত পক্ষে মানুষ নাই গাও খর আজ আদমি বেহতর শুদে চেহারা সরত আকার আকৃতি সৌন্দর্যর কারণে যদি মানুষ মানুষ হয়ে যেত কবি বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল আবু লাহাব এক ধরনের মানুষ হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি সৌন্দর্য যেমন আবু জেহেল আবু লাহাবের চেহারার আকৃতি সৌন্দর্য অনেকটা এমনই চেহারার আকৃতি সৌন্দর্য চোখ নাক কান মাথা হাত পাও এগুলোর কারণে যদি একজন মানুষ প্রকৃত মানুষ হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল আবু লাহাব একই পর্যায়ের মানুষ হতো শরীরের শক্তি বাজুর শক্তি বাহুর শক্তি শক্তির কারণে যদি মানুষ মানুষ হয়ে যেত তাহলে গরু উট এবং হাতি ঘোড়া এই সমস্ত জীব জানোয়ার যাদের শক্তি মানুষের চেয়েও বেশি এই জীব জানোয়ারগুলো এবং মানুষ এক প্রকারই হতো যেহেতু শক্তির দ্বারা মানুষ মানুষ হয় না চেহারা সূরতের দ্বারা মানুষ মানুষ হয় না এ কারণে এক হাদিস আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম হে দুনিয়ার মানুষ আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখেন না আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ দেখেন না
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমাদের ভিতরে যে মানবীয় গুণ আছে তোমাদের অন্তরের অবস্থা আল্লাহ পাক দেখেন তোমাদের আমলের অবস্থা আল্লাহ পাক দেখেন কারোর চেহারা দেখে আল্লাহ পাক কাউকে নাজাত দিবেন না জান্নাত দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন সম্পদের কারণে নাজাত দিবেন না জান্নাত দিবেন না এই কোরআন সুন্নাহর জ্ঞান এগুলো স্কুল কলেজে শেখানো হয় না এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় সবাই বলুন কোথায় শেখানো হয় মাদ্রাসায় শেখানো হয় এবার আসেন আমি আপনি আমার আপনার সন্তানকে হয়তো স্কুলে দেই না হয় মাদ্রাসায় দেই স্কুলে দিলে আমি আপনি কতটুকু লাভবান মাদ্রাসায় দিলে আমি আপনি কতটুকু লাভবান এটা জানা দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আসুন এবার প্রথমে দেখি আমরা আমাদের সন্তানদেরকে যারা স্কুল কলেজে পড়াই আমরা কতটুকু লাভবান হই মনে করুন আপনি আপনার সন্তানকে স্কুলে দিলেন আপনার সন্তান গেল কেজিতে প্রাইমারিতে পড়তে পড়তে ক্লাস 1 এ উঠলো 2 3 4 5 5 এ আগে একটা বৃত্তি ছিল এখন আছে কিনা জানি না 5 পর্যন্ত পড়ার পরে পড়ালেখার একটা স্টেপে গিয়ে উপনীত হয় একটা পর্যায়ে গিয়ে উপনীত হয় আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনার সন্তানকে 5 পর্যন্ত পড়িয়েছেন সমাজের মধ্যে এই সন্তানকে শিক্ষিত সন্তান হিসাবে সবাই স্বীকৃত দিয়ে দিবে স্বীকৃতি দিবে 5 পর্যন্ত যে মানুষটা পড়ালেখা করে তাকে আমরা শিক্ষিত বলি সবাই কথা বলেন শিক্ষিত বলি বলি না তার মানে 5 পর্যন্ত পড়ার পরেও আপনি যে উদ্দেশ্যে আপনার সন্তানকে স্কুলে পড়াচ্ছেন সেই উদ্দেশ্য আপনার কোনো পরিমাণেই সামান্য পরিমাণেও হাসিল হয় নাই 5 পর্যন্ত পড়ার কারণে এই সন্তান কোন কর্মক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দিয়ে কর্ম পাবে না কোন মিল কল কারখানা সরকারি তো বাদই দিলাম বেসরকারি কোন সেক্টরে গিয়েও সে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোন পদে চাকরি করতে পারবে না এই ক্ষেত্রে একজন আনপড় যে কোনোদিন স্কুলের বারান্দায়ও পাও দেয় নাই এই মানুষটি যে পর্যায়ের 5 পর্যন্ত পড়ার পরে আপনার সন্তানও সেই পর্যায়ের আসেন সংক্ষেপে বলছি এরপরে আপনি আপনার সন্তানকে আরো পড়ালেন পড়তে পড়তে সে 8 পর্যন্ত গেল এইটাও একটা পরীক্ষা আছে এটা মনে হয় ইদানিং উঠিয়ে দিয়েছে বা উঠিয়ে দিবে শুনেছি এখন আছে কিনা জানি না এইটা একটা পরীক্ষা আছে সমাপনী পরীক্ষা এই পরীক্ষা দিলে সে পড়ালেখার আরেকটা ধাপে উন্নত হলো আরেকটা ধাপে উপনীত হলো এটা আমরা ধরে নেই কিন্তু এরপরেও আমাদের সমাজে এই সন্তানটিকে শিক্ষিত বলে কেউ স্বীকৃতি দেয় না যার কারণে কেউ 8 পর্যন্ত পড়লে এই সার্টিফিকেট দিয়ে কোন কর্মক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে কোন পদে কোন পোস্টে সে চাকরি করতে পারবে জোরে বলুন না পারবে আপনি আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন কেন দুনিয়া কামাইয়ের জন্য কি জন্য দিয়েছেন কথা বলেন সবাই কি জন্য দিয়েছেন দুনিয়া কামাইয়ের জন্য আপনি আপনার সন্তানকে স্কুলে দিলেন দুনিয়া কামাইয়ের জন্য আপনার সন্তানের জীবন থেকে পড়ালেখার আট থেকে 9 বছর 10 বছর অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত আপনি সফলতার একটা সিঁড়িও অতিক্রম করতে পারেন নাই এবার আসেন আপনার সন্তান 9 এ পরীক্ষা দিল 10 এ পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করালেন পরীক্ষা দেওয়ালেন এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা দেওয়ার পরেও আমাদের সমাজে একে গণার মধ্যে ধরা হয় এরকম কোন শিক্ষিত হিসাবে আমরা এই সমস্ত এসএসসি পাস যারা ম্যাট্রিক পাস এদেরকে আমাদের সমাজে শিক্ষিত হিসাবে আমরা গণনা করি জোরে বলুন না গণনা করি করি না করি এই কারণে দেখবেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ এসএসসি পাস রিকশার প্যাডেল ঘোরাচ্ছে রিকশা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে গার্মেন্টসে চাকরি করছে চা বিক্রি করছে পান বিক্রি করছে কেন তার কারণ সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে সে কোনো ভালো পোস্টে গিয়ে চাকরি করবে এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোনো পদে সে উন্নীত হবে এতটুকু শিক্ষাগত যোগ্যতা সে এখনো অর্জন করতে পারে
তার মানে এক হিসাবে আমাদের সমাজে যারা এসএসসি পাস ম্যাট্রিক পাস এদেরকে শিক্ষিত ধরে না এদেরকে কি ধরে না শিক্ষিত ধরে না ওই 8 পাস করলে গার্মেন্টসে গিয়ে যেই পদে চাকরি পায় এসএসসি পাস করলেও একই পদে তার মানে 5 পাস 8 পাসের যে যোগ্যতা এসএসসি পাসেরও একই যোগ্যতা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে কিন্তু ব্যাপকভাবে কাজে লাগে না এরপরে আপনার সন্তানকে আরো পড়ালেন সে ইন্টার করলো আইএ পড়লো বিএ পড়লো মাস্টার্স কমপ্লিট করলো এরপরে আরো পিএইচডি করলো বিভিন্ন বিষয়ের উপরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এমন হাজারো নয় লক্ষ লক্ষ মাস্টার্স পাস পিএইচডি ধারী আমাদের সমাজে আমাদের দেশে বেকার ঘুরে বেড়াচ্ছে কিনা জোরে বলুন ঘুরে বেড়াচ্ছে কিনা এই তো কয়েকদিন আগের ঘটনা ভাইরাল মহিউদ্দিন রনি ওই যে রেলের কিছু বিষয় নিয়ে আন্দোলন করে একবার ভাইরাল হয়েছিল এই রনিকে কয়েকদিন আগে দেখা গেছে সে দীর্ঘ 3 মাস যাবত চা বিক্রি করতেছে এটা কর্ম ছোট করে দেখার কিছু নেই কিন্তু একটা সন্তান একটা ছেলেকে বাবা মা কতটুকু আশা ভরসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় চা বিক্রি করার জন্য সবাই কথা বলেন আপনার সন্তান চা বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করবে এই জন্য আপনি আপনার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এই জন্য পড়ার নাই আপনার সন্তান ভ্যান চালাবে রিকশা চালাবে পান বিক্রি করবে চা বিক্রি করবে এই জন্য তো আপনি আপনার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার নাই মাস্টার্স কমপ্লিট করার নাই পিএইচডি করার নাই আপনার সন্তানকে আপনি অনেক বড় আশা ভরসা নিয়ে জেনারেল লাইনে পড়ালেখা করিয়েছেন কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় শতকরা 80 থেকে 90 ভাগ অভিভাবকই তাদের সন্তানদেরকে জেনারেল সেক্টরে জেনারেল লাইনে পড়ালেখা শেষ করানোর পরেও তারা যে উদ্দেশ্যে পড়ালেখা করিয়েছে সেই উদ্দেশ্য শতভাগ সফল হয় না এবার আসেন আরেকটু সামনে অগ্রসর হই আপনার টাকা পয়সা আছে এই কারণে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন প্রফেসর বানালেন আপনি কিছুটা সফলতা অর্জন করলেন আপনার সন্তান এখন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা আপনি আপনার সন্তানকে বৈজ্ঞানিকই বানালেন একজন বিজ্ঞানী আপনার সন্তান ধরুন আপনার সন্তান এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে আপনার সন্তান বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেছে আপনার সন্তান এই মাইক আবিষ্কার করেছে আপনার সন্তান মোবাইল আবিষ্কার করেছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই আবিষ্কারের ফলে আবিষ্কারের যেই ফলাফল আবিষ্কারের যেই বেনিফিট আবিষ্কার করার কারণে তাকে আপনি বিজ্ঞানী বানানোর কারণে যেই লাভ এই লাভটা কি শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নাকি আখেরাতের জন্য বরাদ্দ থাকে শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ যেই দিন হায়াত শেষ সাড়ে তিন হাত মাটির নিচে চলে যাবে সেই দিন আপনার সন্তানের এই বৈজ্ঞানিক গিরি কোনো কাজে আসবে আজ পর্যন্ত দেখেছেন যে মানুষটি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে তাকে মাটির নিচে কবর দেওয়ার পরে তার কবরের ভিতরে অন্ধকার এজন্য বৈদ্যুতিক বাল্ব ফিট করা হয়েছে এমন কোন ইতিহাস শুনেছেন আপনারা শুনেন নাই কবরের ভিতরে গরম যদি জাহান্নামী হয় তাহলে তো প্রশ্নই নেই যে ব্যক্তি বৈদ্যুতিক পাখা আবিষ্কার করলো এয়ার কন্ডিশন আবিষ্কার করলো তার কবরের মধ্যেও কি এই পাখা আর এয়ার কন্ডিশন ফিট করা হয়েছে তার মানে আপনি দুনিয়ার জগতে দুনিয়ার জিন্দেগিতে সারাটা জীবন যেই শিক্ষা যেই জ্ঞান গরিমা অর্জন করার জন্য ব্যয় করলেন এটার ফায়দা এটার লাভ শুধুমাত্র দুনিয়াবি জিন্দেগির জন্য সীমাবদ্ধ এটা আপনার আখেরাতের জিন্দেগি অনন্ত অসীম কালের যেই জিন্দেগি সেই জিন্দেগিতে চারানা পয়সার লাভ দিবে আমি আপনাদের জিজ্ঞাসা করি এই দুনিয়ার হায়াতটাই কি আসল হায়াত নাকি মৃত্যু পরবর্তী আখেরাতের হায়াত আসল হায়াত জোরে বলুন কোন হায়াতটা আসল আখেরাতের হায়াত আসল দুনিয়ার হায়াত আসল না